চতুর্থ শ্রেণীর বাচ্চারা তোমরা আজকে ইতিহাস ক্লাসে ভারতবর্ষ সম্পর্কে পড়বে ভারত কারণ আগের ক্লাসে আমরা এই পারস্য সাম্রাজ্য পর্যন্ত পড়ে ফেলেছিলাম আজকে চলো পাতা নম্বর পঁচিশ পঁচিশ পাতায় ভারতবর্ষ পড়ার চেষ্টা করছি দেখো বলছে আজ থেকে প্রায় দু বছর আগে আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন তখন পূর্ব ভারতে মগধ রাজ্য ছিল পূর্ব ভারতে তখন কোন রাজারা রাজত্ব করছিলেন না মগধ রাজ্য মগধের মধ্যে মগধের যে নন্দ বংশের রাজারা ছিল তাদের মধ্যে কিন্তু ধননন্দ ছিলেন সমান হন না। ধনানন্দ প্রজাদের ওপর খুবই অত্যাচার করতেন তাকে সরিয়ে অর্থাৎ এরকম অত্যাচারী রাজাকে কেউ চাইতেন না তাকে সরিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য মগধ অধিকার করেন তাকে সরিয়ে মানে নন্দবংশের রাজত্ব শেষ করে দিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য নতুন সাম্রাজ্য বিস্তার করছেন মগধের রাজধানী ছিল পাটলিপুত্র বর্তমানে যেটা পাটনা নামে পরিচিত চন্দ্রগুপ্তের মায়ের নাম মুরা থেকেই মৌর্য উপাধি নাম মুরা থেকেই মৌর্য উপাধি নিয়েছিলেন এটা নিয়ে কিন্তু মতবিরোধ আছে তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে তখন জানতে পারবে যে এই যে মৌর্য কেন উপাধি নিয়েছিলেন তা নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকের মধ্যে বিভিন্ন মতবিরোধ আছে কেউ বলেন যে চন্দ্রগুপ্তের মায়ের নাম মুরা থেকে এই উপাধি নেওয়া হয়েছিল কেউ বলেন যে তারা ময়ূর পুষতেন বলে মৌর্য উপাধি নেওয়া হয়েছিল তো যাই হোক সিংহাসনে বসেই তিনি সেলুকাসকে হারিয়ে কাবুল কান্দাহার আর হীরার জয় করেন তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসার পরেই কিন্তু একে একে সাম্রাজ্য তিনি নিজের দখলে নিয়ে আসছেন এরপর পশ্চিমে সৌরাষ্ট্র এবং দক্ষিণে মহীশূর পর্যন্ত জয় করে তিনি বিরাট মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পাশাপাশি যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলোকে তিনি জয় করে দখল করছেন তার ফলে মৌর্য সাম্রাজ্য ফুলে ভেবে বড় হয়ে উঠছে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্যের যে ছেলে তিনি হলেন বিন্দুসার বিন্দুসার কর্ণাটক জয় করেন বিন্দুসারও আবার সিংহাসনে বসার পরে বা রাজা হওয়ার পরে তিনি কর্ণাটক জয় করেন বিন্দুসার সম্পর্কে আর বিশেষ কিছু তোমাদের বইতে নেই বিন্দুসারের ছেলে অশোক কলিঙ্গ জয় করেন ইনি ঠিক আছে তাহলে বিন্দুসারের ছেলে অশোক তিনিও যখন সিংহাসনে বসছেন তখন রাজধর্ম পালন করবার জন্য তিনিও কিন্তু অন্যান্য সাম্রাজ্য মানে কি বলবো নিজের সাম্রাজ্যের মধ্যে আনার চেষ্টা করছেন তো সেই কারণে কলিঙ্গ যুদ্ধ হয় তিনি কলিঙ্গ যুদ্ধতে জয়লাভও করেন কিন্তু এই জয়লাভের পরেই তার জীবনে এক বিরাট পরিবর্তন আসে কি পরিবর্তন না এভাবেই সারা ভারতবর্ষ জুড়ে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য তার ছেলে বিন্দুসার তার ছেলে অশোক এইভাবেই একে একে কি করছিলেন না যুদ্ধ জয় করে অন্যান্য রাজ্যগুলোকে নিজের সাম্রাজ্যের মধ্যে আনছিলেন এরকমই হয়তো চলতো কিন্তু হঠাৎ পরিবর্তন কি হলো না কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোকের মানসিকতার পরিবর্তন হয় কীরকম না তোমরা সবাই জানো যে একটা যুদ্ধ হওয়া মানেই রক্ত ক্ষয় হওয়া তাই তো মানে মানুষের প্রাণ যাবে কত মানুষ প্রাণ হারাবে রক্ত ধরো চারপাশে রক্ত কারুর কাটা মাথা কারুর হাত কাটা কারুর স্ত্রী কাঁদছে কারুর সন্তান কাঁদছে এই যে ভয়াবহতা বা অমানবিক দৃশ্য এটা দেখে অশোকের মনে পরিবর্তন আসে তার মনে কষ্ট হয় তিনি বুঝতে পারছেন যে একটা যুদ্ধ মানে এত মানুষের প্রাণ হয় এত মানুষের ক্ষয়ক্ষতি হয় তারপর থেকে তিনি কি করলেন আর যুদ্ধ নয় তিনি যুদ্ধ জয় ছেড়ে শান্তি স্থাপনের চেষ্টা করেন তাহলে এই কলিঙ্গ যুদ্ধ সম্রাট অশোকের মনে এতটাই পরিবর্তন ঘটালো যে তিনি একজন রাজার যা যা করার দরকার মানে যুদ্ধ করা সাম্রাজ্য বিস্তার করা সেগুলো ছেড়ে দিলেন তিনি এবার বলেন না আমি সাম্রাজ্য বিস্তার করব কিন্তু আমি মানুষের মন জয় করবো কিসের মাধ্যমে শান্তির মাধ্যমে ধর্মের মাধ্যমে ঠিক আছে অশোক কী করছেন প্রজাদের মঙ্গলের জন্য রাস্তার পাশে বিশ্রামাগার গাছ হাসপাতাল এমন কি পশুদের জন্য তিনি হাসপাতালও স্থাপন করেছিলেন তাহলে শুধু মানুষকে নয় তিনি পশু পাখিকে পর্যন্ত ভালোবাসতে শিখেছিলেন মানবজাতির কল্যাণের কথা তিনি ভাবতেন যুদ্ধ জয়কে তিনি ধর্ম জয় এ পরিণত করেন তাহলে এই যে পরিবর্তন এই পরিবর্তন কিন্তু অশোককে আজও আমাদের মনে রাখতে বাধ্য করেছে আমরা অশোককে আজও মনে রাখি একজন বিরাট জ্ঞানী গুণী রাজা হিসাবে এবার কি বলছে দেখো মৌর্য যুগের মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষি আর শিল্প তারা কারিগরি নানান রকম জিনিস তৈরি করা এবং ব্যবসা বাণিজ্য খুব উন্নত ছিল দৈহিক পরিশ্রম করতো দাস ও শূদ্ররা সব দেশেই যেমন নিয়ম নীতি ছিল এখানেও তাই দৈহিক মানে খাটুনি যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু সবই করতে হতো দাস এবং সূর্যদে মৌর্যদের পর আচ্ছা আমি তোমাদের ক্লাসে আজকে এতখানি পর্যন্ত পড়ালাম মৌর্য পর্যন্ত ঠিক আছে এর পরে যে মৌর্যদের পরে কুষাণ আছে কুষাণদের পরে যে গুপ্ত বংশ আছে এগুলো আমি নেক্সট ক্লাসে করব যেহেতু অশোকটা একটু তোমাদের ভালো করে পড়তে হবে তাই অশোকের চ্যাপ্টারটা আমি একটু ভালো করে করালাম ভারতবর্ষটা আমি দুটো টুকরো করে বা করে পড়াবো আজকে এতখানি পড়ালাম নেক্সট ক্লাসে আমি কুষাণ যুগটা থেকে পড়া শুরু করছি